আজকের এই পর্বে সবাইকে সুস্বাগতম আজকে ভিজুয়াল কম্পোজারের নতুন একটা টাইপ নিয়ে আমরা কথা বলবো এবং সেটা তৈরি করা শিখবো সেই নতুন জিনিসটা কি। নতুন জিনিসটা হচ্ছে ড্রপডাউন ড্রপডাউন মানে হচ্ছে আমরা একটা অপশন করব মাল্টিপল অপশন থাকবে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করব সেটাই ডাইনামিক হয়ে যাবে সো বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে তাই কি কঠিনের কিছুই নয় একদম সোজা ধরুন এখানে আইকন আমি শুধুমাত্র কি দিতে পারছি আমাদের গত ক্লাসের যেই টিউটোরিয়ালটা ছিল যে পর্যন্ত ছিল সেখান থেকে আমরা যেই অংশটুকু ডাইনামিক করেছিলাম যদি আমরা এখানে দেখি এখানে শুধুমাত্র আইকন দিতে পারছি যদি এমন হয় যে আপনার আইকন দিতে ইচ্ছে করছে না আপনি মনে মনে ভাবছেন যে আমার ওয়েবসাইটটা তৈরি করলাম আমার ডেভেলপার তো এখানে আইকন দিয়ে দিয়েছে আমি চাচ্ছি এখানে আমার সুন্দর একটা ইমেজ দিয়ে দেবো সেক্ষেত্রে সবাই আমাকে একটু দেখলো আমার একটু প্রশংসা করলো এমন তো হতেই পারে সো এক্ষেত্রে আমরা কি করব আমরা দুটো অপশনই রাখব একটা হচ্ছে আইকন একটা হচ্ছে ইমেজ আমরা যেটা দেবো সেটাই চলে আসবে সো এটা কিভাবে করব একটু ঝামেলা মনে হচ্ছে ঝামেলার কিছুই নেই তাহলে চলুন আমরা এটা করে আসি তবে এটা করার জন্য একটু প্রপারভাবে বোঝার জন্য আমরা একটু আমাদের এস যেই কোডটা আছে সেটা একটু এডিট করবো ধরুন আমরা এখানে একটা ইমেজ দিব তাহলে আমাদের ইমেজের একটা এসটিএমএল কোড আছে সেটা আমরা এখানে নিয়ে আসি টেম্প্রাইড ডাট পিএসপিতে চলে যাই আমরা এর আগের সেকশনে ইমেজ ডাইনামিক করা শিখে ফেলেছি সো আমি এখান থেকে যদি আমার ইমেজ সোর্সটা নিয়ে নেই এখান থেকে কপি করে এবং আমরা কোথায় কাজ করছি এখন থিম এলিমেন্ট ডট পিএসপিতে এই সেকশনে মাঝে কাজ হচ্ছে সো আমি এখানে একটা ইমেজ নিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে কি হবে কিছু হওয়ার সম্ভাবনা আছে কি দেখুন ইমেজটি একটু যদিও বড় বড়ো এসেছে আমি বড় ইমেজ দিয়েছি তাই এক্ষেত্রে দেখুন ইমেজ এবং আইকন দুটোই এসেছে এটা দিলে তো আসলে কেমন যেন লাগছে আর কি সো আমরা এরকমভাবে এটা তৈরি করবো আমরা যে কোনো অ্যাক্টটা রাখতে পারব এটার জন্য আমাদের প্রথমে ব্যাকএণ্ডের কাজ করতে হবে আসুন আমরা ব্যাকএণ্ডে কাজ করি ব্যাকএণ্ডে কাজ করার জন্য কোন ফাইলে যেতে হবে থিম অপশনস ডট পিএইচপি এখানে আমি আইকন দিয়েছিলাম সো কন্ট্রোল দিয়ে দিলাম ঠিক এরকম আরেকটা অপশন চলে আসলো আমি এখানে লিখি ইমেজ এখানে টাইপটা হবে অ্যাটাচ ইমেজ এটা কেটে দিয়ে আবার ওপেন করছি দেখুন অপশন এসেছে বাট ড্রপডাউন কিন্তু এখন পর্যন্ত করিনি ড্রপডাউন করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে আইকনের আগে প্যারান্সের ঠিক নিচে আমাদের নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে এর মাঝে আমরা ঠিক এরকম কিছু নিয়ম এই নিয়মটাই আমরা যদি এখান থেকে একটু দেখি কপি করে নিই আইকন ইমেজ আমি এটা দিই এক্ষেত্রে আমাদের টাইপটা কী হবে আমাদের টাইপটা হবে ড্রপডাউন এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নিয়ম হলো আমি এখান যদি এখন রিলোড দিয়েও দেখি এখানে ফর্মটা চলে এসেছে একটা ড্রপডাউন অপশন এসেছে বাট এর মাঝে কিছু নেই সো এটা কেন নেই কারণ এখানে আমাদেরকে অপশন ডিক্লেয়ার করতে হবে তাই নেই আর এর জন্য আমাকে যেটা করতে হবে আমাকে লিখতে হবে ভ্যালু একটা কি নেব অ্যারে ডিক্লেয়ার করব যেহেতু মাল্টিপল ভ্যালু থাকতে পারে এই অ্যারের মাঝে আমরা কিছু কি এবং ভ্যালু নেবো কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিচ্ছি সো এখানে এই ভ্যালু বা এবং কি এটা কি কাজে আসবে সেটাও আমরা শিখে ফেলবো চলুন আমরা এখানে লিখি সিলেক্ট এ ভ্যালু এটা ব্ল্যাঙ্ক রাখছি আপাতত এখানে আমি লিখছি আইকন এখানে আমি লিখবো ইমেজ এটা কেটে দিচ্ছি এটা প্রয়োজন হচ্ছে না আপাতত যেহেতু আমরা দুটো জিনিস দিয়ে কাজ করছি আইকন এবং ইমেজ এবং এখানে আইকনে আমরা আমাদেরকে একটা ভ্যালু দিতে হবে এই ভ্যালুটা আমি দিচ্ছি ফন্ট আসাম এখানে আমি দেব ইমেজের ক্ষেত্রে কাস্টম এবার আমি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং এখন একটু যদি আমি এটা কেটে আবার নতুন করে ওপেন করি দেখুন সিলেক্টেড ভ্যালু একটা অপশন এসেছে এখানে আইকন ইমেজ আমি বুঝতে পেরেছি যে এখানে ভ্যালু কী কারণে এসেছে এক্ষেত্রে ড্রপডাউন তো হলো বাট ড্রপডাউনের সাথে এই আইকন এবং ইমেজের কি সম্পর্ক আর যদি এরকম হতো যে আমি এখানে আইকন সিলেক্ট করবো শুধুমাত্র আইকন চলে আসবে ইমেজ সিলেক্ট করবে ইমেজ চলে আসবে সেক্ষেত্রে এটা আরও বেশি সুন্দর দেখাতো না হ্যাঁ অবশ্যই সুন্দর দেখাতো এ কারণে তাহলে আমরা কী করবো আমরা এটা প্রপারভাবে ডাইনামিক করার জন্য আমাদের এখানে আরেকটা কি ওপেন করব দেখুন আইকনে কাজ করছি কিন্তু আমরা সো আমি কন্ট্রোল দিয়ে দিলাম এখানে আমাকে যেটা হবে আমাকে লিখতে হচ্ছে ডিপেন্ডেন্সি এই ডিপেন্ডেন্সি কী মাঝে কী হবে আমি বলে দিচ্ছি যে তোমার তোমাকে অন্য কোনো অ্যারের উপর ডিপেন্ড করতে হবে সো কোন অ্যারেটা সেটাও এখানে আমাদেরকে বলে দিতে হবে সো এখানে আমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে অ্যারের মধ্যে আমরা লিখবো এলিমেন্ট এই কীগুলো কিন্তু ফিক্সড এলিমেন্ট এবং আরেকটা হবে ভ্যালু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ভিজুয়াল কম্পোজারে যে কীগুলো ইউজ করছে এগুলো ভিজুয়াল কম্পোজারে এর আগেই তৈরি করা আছে সো আমরা শুধুমাত্র এটা ইউজ করছি আর ভ্যালুগুলো আমরা নিজের মতো দিচ্ছি আর ভ্যালু এলিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে ভ্যালুর ক্ষেত্রে কি হচ্ছে এলিমেন্টের ক্ষেত্রে হবে আমাদের এখানে আমি প্যারাম নেম কি দিয়েছি আইকন ইমেজ সো আমাকে বলে দিতে হবে যে আমার এই অ্যারেটা মূলত আইকন ইমেজ যেই অ্যারেটা আছে এর উপর ডিপেন্ডেবল সো আমি এখানে আইকন ইমেজ দিয়ে দিচ্ছি এবং ভ্যালুটা কি ভ্যালুটা হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে আমি এখানে আইকন সিলেক্ট করব শুধুমাত্র আইকনের অপশনটা থাকবে দ্যাট মিন হচ্ছে আমার এখানে আমি একটা ভ্যালু দিয়েছিলাম এই যে এটা কিন্তু একটা ভ্যালু সো আমি এখানে দিয়ে দিচ্ছি ফন্ট আসাম তাহলে আমি যদি এটাকে এখান থেকে কপি করে নিই এবং ইমেজের ক্ষেত্রে সেইম রুলটা এখানে দেই সো এটা আইকন ইমেজই থাকবে যেহেতু এটা ড্রপডাউনের উপর ডিপেন্ডাবল এবং এখানে ভ্যালুটা থাকবে হচ্ছে আমার কাস্টম সো আপনারা একটু চেক করে দেখবেন যে এখানে কাস্টম না দিয়ে যদি অন্য কিছু দেওয়া হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কি না এখন আমাদের সেকশনটা ওপেন করি তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের একটা ড্রপডাউন কিন্তু অলরেডি চলে এসেছে সো এখানে আমাদের অপশন কী ছিল আইকন ইমেজ যখন আমরা আইকনে সিলেক্ট করব আইকনের অপশন চলে এসেছে আর যখন আমরা ইমেজ সিলেক্ট করব ইমেজের অপশন পেয়েছি সো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কি আমরা পেয়েছি আমার মনে হয় আমরা পেয়ে গিয়েছি সো আমরা এখন কি করব আমাদের ফ্রন্ট ফ্রন্টেনকে ডাইনামিক করব সো ফ্রন্ট এন্ড তো খুবই সোজা কারণ ফন্টেনটি আমি যেটা করেছি যে এখানে একটা ইমেজ নিয়ে এসেছি সো আমাদের যে ইমেজটা আমরা তো ইমেজ ডাইনামিক করা অলরেডি এর আগের পর্বে শিখে গিয়েছি সো আমরা যদি আমাদের আগের পর্বের যে ইমেজের কোডটা সেটা একটু দেখি ইমেজ ডাইনামিকের জন্য যারা এখন এটা পারেনি কাইন্ডলি একটু আমাদের ইমেজ ডাইনামিক করার জন্য যে পর্বটা আছে সেই পর্বটা আমরা দেখে আসব। সো আমরা এখন যেটা করছি এই ইমেজ ডাইনামিক করার জন্য সেকশনটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আপাতত দেন আমার ইমেজ যেখানে ছিল সেখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি আমি ইমেজের অংশটুকু কেটে দিয়েছি এখানে কি করা হয়েছে সেটা যদি আমি এখন দেখি আমাদের ডাব্লুপি গেট অ্যাটাচমেন্ট ইমেজ সোর্স এই ফাংশনটার মাধ্যমে আমরা আইডিটা ধরেছি তো আমরা কোন আইডিটা দিয়েছিলাম আমাদের এখানে যে ইমেজটা আমরা ইমেজের জন্য যে আইডিটা আমরা দিয়েছি সেটা সো এটা হচ্ছে সেকশান আন্ডার আন্ড্রাইস্কোর থ্রি স্কোর ইমেজ এইটা হচ্ছে নেম বা আইডি আমি যদি এখানে এই আইডিটা দিয়ে দিই তাহলে এখন কোথায় দিতে হবে এখন দিতে হচ্ছে আমার এই আইডিটা এখন ভেরিয়েবল আকারে আছে আমি এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এটা আমার একটা ভেরিয়েবলে রেখেছি সেকশন থ্রি ইমেজ এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু অলরেডি সবাই ইমেজ ডাইনামিক করা পারি সো আমি এটা এভাবে করে দিচ্ছি আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ইমেজ কিন্তু ডাইনামিক হয়ে গিয়েছে আমার ফ্রন্ট এন্ডে কী ছিল আমার ফ্রন্ট এন্ডে ছিল হচ্ছে একটা ইমেজ এবং একটা আইকন দেখতে খারাপ লাগছিল সো এখন আমি এটা ডাইনামিক করেছি ডাইনামিক করার জন্য আমি প্রথমে দিচ্ছি হচ্ছে একটা আইকন সো আইকন যে কোনো একটা আইকন দিচ্ছি সেভ করছি আপডেট করছি এখন আমি এটা রিলট করে নেব দেখুন শুধুমাত্র আইকনটা এসেছে ইমেজটা কিন্তু আসেনি আর যদি এখন আমরা ইমেজ ডাইনামিক করতে চাই ইমেজ দেব আমি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম সেভ করছি আপডেট করছি এখানে কিন্তু এখন আইকন আছে কিন্তু আমার কাজ করবে কোনটা আমার কাজ করবে হচ্ছে ইমেজ দেখুন দেখুন ইমেজ এসেছে আইকন আসেনি সো আমরা কিন্তু শিখে গেলাম যে কীভাবে ডাউন মেনু কাজ করে সো আমরা চাইলেই কিন্তু এখন এই টাইটেল এবং ডেসক্রিপশন ডাইনামিক করতে পারবো খুবই তো ইজি তাই না আচ্ছা ঠিক আছে আমি এটা করেও দিচ্ছি যে কিভাবে এটা করব আমরা এর আগের পর্বেই টাইটেল এবং ডেসক্রিপশন ডাইনামিক করা শিখে গিয়েছি সো আমার এখানে আছে সেকশন থ্রি টাইটেল আমি যদি এখান থেকে এই অংশটুকু নেই সেকশন থ্রি টাইটেল আর এখানে আসবে সেকশন থ্রি ডিসক্রিপশন এই ভেরিয়েবলটা সো আমি এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এটিটি আর হবে না এখন আর যেহেতু এটা টেক্সট সেক্ষেত্রে হবে এইসটিএমএল ভ্যালিডেশনের জন্য আমি এইচটিএমএল দিয়ে দিচ্ছি কন্ট্রোল এইস দিয়ে সেভ করছি এবার যদি আমি এখান থেকে রিলোড করি এখানে অ্যাবাউট বিজনেস আছে এখানে আমি লিখছি অ্যাবাউট হ্যালো এখানে লিখছি দিস ইজ আমার নামটা লিখছি যদি আমি এখন সেভ করি আপডেট করছি রিলোড দেবো তবে তার আগে একটু দেখে নেচ্ছি যে আমরা এখানে ইমেজ দিয়েছিলাম টাইটেলটা চেঞ্জ করেছি ডেসক্রিপশনটা চেঞ্জ করেছি রিলোড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলটা এসেছে কিন্তু ডেসক্রিপশনটা আসেনি এর কারণটা আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি দেখুন আমার এখানে পিট একটা একটু প্রবলেম করেছিল সো আমি এটা সেভ করে নিচ্ছি এবার যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে কী হচ্ছে দেখুন আমাদের যে ডেসক্রিপশনটা ছিল সেটাও কিন্তু চলে এসেছে সো এই পর্বে আমরা কী শিখলাম কীভাবে ড্রপডাউন মেনু ইউজ করা যায় এবং একটা সেকশনকে ডাইনামিক করা যায় পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে গ্রুপের মাধ্যমে পুরো একটা সেকশনকে ডাইনামিক করা যায় সো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবার আমন্ত্রণ রইলো